আজি রাজ্যসভায় দিল্লী সেবা বিল আগত করা যাব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এহাকু আগত করিবে। গত 3 তারিখে বিরোধীঙ্ক প্রবল হট্টগোল ভিতরে লোকসভায় এই বিল গৃহীত হয়ে সারিছে। দিল্লীর অফিসরক নিযুক্তি ও বদলি ক্ষমতা উপরাজ্যপালক হাতে ন্যস্ত করা লাগি কেন্দ্র সরকার পূর্ব আনিথিবা অধ্যাদেশ স্থানে এই বিল অনা যাইছে। গত জুলাই 25 কেন্দ্র ক্যাবিনেট এই বিলকু অনুমোদন করেছিল।